লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্ব গল্প সবারই জানা। বার্সেলোনায় থাকতে দুজনের বন্ধুত্বের সূত্রপাত, পিএসজিতে তা আরও গাঢ় হয়। সেই বন্ধুত্বের সুবাদে মেসি পিএসজি ছাড়ার আগে নেইমারকে একটি উপহার দিয়ে এসেছিলেন। সে বস্তুটি আবার মেসি নিজেই উপহার হিসাবে পেয়েছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির কাছ থেকে। তবে নেইমার কিন্তু মেসির দেওয়া উপহার যত্ন করে তুলে রাখেননি। সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করতে মেসির দেওয়া সেই উপহার কাজে লাগিয়েছেন পিএসজি ফরওয়ার্ড নেইমার, ঘটনাটি জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। ফ্রেঞ্চ লিগের গত মৌসুমে ক্লেমের বিপক্ষে 3রা জুন পিএসজি হয়ে শেষ ম্যাচটি খেলেন মেসি। এই ম্যাচের আগে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি মেসি ও র্যামোসকে স্মারক উপহার দেন। মেসি পিএসজিতে 30 নম্বর জার্সি পরে খেলেছিলেন। এই জার্সির নম্বরকে সোনালি রঙে ভাস্কর্য বানিয়ে মেসির হাতে তুলে দেন ফরাসি ক্লাবটির সভাপতি। রামোসও একই রকম উপহার পান নাসের আল খেলাইফির কাছ থেকে। পিএসজি ছাড়ার আগে ক্লাবটিতে 4 নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। কিন্তু মেসি পিএসজি সভাপতি সে উপহার নিজের কাছে রাখেননি। বন্ধু ও তখনকার ক্লাব সতীর্থ নেইমারের হাতে উপহারটি তুলে দিয়েছিলেন। ব্রাজিলিয়ান তারকা সেটি দারুণভাবে কাজে লাগিয়েছেন। ব্রাজিলে নেইমারের নিজের নামে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে বিভিন্ন দাতব্য কাজ করেন নেইমার, সমাজে সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করেন। মেসির দেওয়া সেই উপহার এর জন্যই নিলামে তুলেছিলেন নেইমার। বেশ ভালো দামে ভাস্করটি বিক্রি হয়, 1,58,000 ইউরো বাংলাদেশি মুদ্রায়, প্রায় 1,85,00,000 টাকায় এই ভাস্কর্য কিনে নেন ব্রাজিলের সংবাদকর্মী, ইউটিউবার ও স্ট্রিমার ক্যাসিমিরো। নেইমারের কাছ থেকে সেই ভাস্কর্য কেনার সুবিধাও পাচ্ছেন ক্যাসিমিরো। একটি বিলাসবহুল বাড়িতে 2 রাত বিনা পয়সায় থাকার পাশাপাশি ব্রাজিলের অভিনেত্রী ডোবার শেখার সঙ্গে নৈশ ভোজেরও সুযোগ পাবেন ক্যাসিমিরো। এদিকে ব্রাজিলের হয়ে এরই মধ্যে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন নেইমার। 124 ম্যাচ খেলে করেছেন যৌথভাবে সর্বাধিক 77 গোল। সমান সংখ্যক গোল নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন ফুটবলের রাজা খ্যাত পেলে। আর গোল করানোর দিক দিয়ে অনেক আগেই সবাইকে ছাড়িয়ে গেছেন পিএসজি তারকা। সেলসাওয়েলদের হয়ে তার অ্যাসিস্ট সংখ্যা 56টি, 47টি অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেলে। দিন শেষে ফুটবল তাকেই সেরা মানা হয় যিনি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ক্লাব এবং জাতীয় দলের হয়ে বড় বড় শিরোপা জয় করেছেন। তাই তো নেইমার ব্রাজিলের জন্য কিংবদন্তি হলেও এখনও বিশ্ব ফুটবলের সেরাদের সেরা হতে পারেননি। বড় কোনো আন্তর্জাতিক শিরোপা এবং ব্যালন্টিয়ার জয় কেবল তাকে এই স্বীকৃতি এনে দিতে পারে। এজন্য নেইমারকে আবারও ফিরতে হবে হলুদ জার্সিতে। ফুটবল যে তার কাছে এখনও অনেক ঋণী। কাজল হায়দার, খবর সংযোগ।